এক নম্বর প্রশ্ন মধ্যে কি দেওয়া আছে, পশ্চিমবঙ্গে শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন? ক ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, খ ডক্টর বিধানচন্দ্র রায়, গ ডক্টর প্রফুল্লচন্দ্র সেন, নাকি ঘ শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। তাহলে পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন? শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ক ডক্টর বিধানচন্দ্র রায়, খ প্রফুল্লচন্দ্র সেন, গ অজয় কুমার মুখোপাধ্যায়, নাকি ঘ ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তাহলে আমাদের এই চারটি অপশনের মধ্যে কী হবে? ঘ প্রফুল্লচন্দ্র ঘোষ। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন? ক ডক্টর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, খ কৈলাসনাথ কায়স্থ, গ ডি এন মিত্র, নাকি ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, কোন দেশের রাজধানী মানামা? ক বাহারিন, খ কুয়েত, গ লেবানন, নাকি ঘ ওমান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক বাহারিন। তাহলে কোন দেশের রাজধানী মানামা? উত্তর হবে বাহারিন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিলেন? ক বিক্রম সিং, খ শঙ্কর রায় চৌধুরী, গ বিপিন রাওয়াত, নাকি ঘ অনন্ত কুমার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিপিন রাওয়াত। তাহলে ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিলেন, বিপিন রাওয়াত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? ক মোরারজি দেশাই, খ রাজীব গান্ধী, গ ইন্দিরা গান্ধী, নাকি ঘ জওহরলাল নেহেরু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে, খ রাজীব গান্ধী। তাহলে কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? রাজীব গান্ধী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এর মধ্যে কোনটি? ক আল্পস, খ পিদুরো তালাগালা, গ ইয়াম, নাকি ঘ থাংসু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি, খ পিদুরু তালাগালা। তাহলে শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির নাম কি, পিদুরু তালাগালা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি? ক তামিল, খ কন্নড়, গ সিংহলি, নাকি ঘ তেলেগু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সিংহলি। তাহলে শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি, এর মধ্যে সিংহলি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী এর মধ্যে কোনটি? ক মহাবলী গঙ্গা, খ কলু, গ অনুরাধা, নাকি ঘ গিন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি, ক মহাবলী গঙ্গা। তাহলে শ্রীলঙ্কার দীর্ঘতম নদী এর মধ্যে কোনটি? মহাবলী গঙ্গা। প্রশ্ন দেখো কী দেওয়া আছে, ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? ক চীন উপসাগর, খ মান্নার উপসাগর, গ বঙ্গোপসাগর, নাকি ঘ পক প্রণালী। তাহলে আমাদের এই চারটি অপশনের মধ্যে কী হবে, খ মান্নার উপসাগর। তাহলে ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে, মান্নার উপসাগর।
পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বোধে কী দেওয়া আছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ক পক প্রণালী, খ বার্বোদাস, গ জিব্রাল্টার, নাকি ঘ সুয়েজ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ক পক প্রণালী। তাহলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? আমাদের উত্তর হবে পক প্রণালী। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? ক ইরাবদ্দি, খ অমরাবতী, গ কোশি, নাকি ঘ গণ্ডক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইরাবদ্দি। তাহলে মায়ানমারের দীর্ঘতম নদী এর মধ্যে কোনটি? ইরাবদ্দি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ক কাকাবোরাজি, খ থিম্পু, গ ইমাম, ঘ থাংগু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ক কাকাবোরাজি। তাহলে মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এর মধ্যে কোনটি? কাকাবোরাজি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? ভুটানের দীর্ঘতম নদী কোনটি? ক রাইঢাক, খ সংকোষ, গ মানস, নাকি ঘ তিস্তা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মানস। তাহলে ভুটানের দীর্ঘতম নদী এর মধ্যে কোনটি? মানস। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে তুরস্কের জনক নামে কে পরিচিত হয়? ক জুলিয়াস নায়ের, খ মুস্তাফা কামাল আতাতুর্ক, গ জোসেফ টিটো, নাকি ঘ কেনেস কাইন্ডা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ মুস্তাফা কামাল আতাতুর্ক। তাহলে তুরস্কের জনক নামে কে পরিচিত? মুস্তাফা কামাল আতাতুর্ক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এটা তোমরা সবাই পারবে। ক কারাকোরাম, খ নন্দাদেবী, গ কাঞ্চনজঙ্ঘা, নাকি ঘ মাউন্ট এভারেস্ট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হয়ে যাবে? ঘ মাউন্ট এভারেস্ট। তাহলে নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গ সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে? ক অসম, খ মিজোরাম, গ ত্রিপুরা, নাকি ঘ সিকিম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? ঘ সিকিম। তাহলে তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গ সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে? আমাদের উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? কোন দেশের অলিখিত সংবিধান আছে? ক আমেরিকা যুক্তরাষ্ট্র, খ ফ্রান্স, গ ভারত, নাকি ঘ গ্রেট ব্রিটেন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ গ্রেট ব্রিটেন। তাহলে কোন দেশের অলিখিত সংবিধান আছে? গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? রাষ্ট্রবিজ্ঞানের জনককে? ক প্লেটো, খ অ্যারিস্টটল, গ মার্ক্স, ঘ গ্রিন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে তোমার হচ্ছে খ অ্যারিস্টটল। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক এর মধ্যে কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? কোন রাষ্ট্রের রাজধানী হ্যানয়? কোন রাষ্ট্রের রাজধানী হয় হ্যানয়? ক হংকং, খ উত্তর কোরিয়া, গ লাউস, ঘ ভিয়েতনাম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভিয়েতনাম। তাহলে কোন রাষ্ট্রের রাজধানী হয় হ্যানয়? আমাদের উত্তর হবে ভিয়েতনাম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? ক জয়সলমীর, খ বিকানির, গ যোধপুর, নাকি ঘ পোখরান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জয়সলমীর।
তাহলে সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? জয়সলমীর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? ক মহারাষ্ট্র, খ মধ্যপ্রদেশ, গ বিহার, নাকি ঘ ছত্তিশগড়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মহারাষ্ট্র। তাহলে অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? মহারাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? মেরিনা বিচ কোন শহরে রয়েছে? ক চেন্নাই, খ মুম্বাই, গ পুরি, নাকি ঘ ওয়ালটেয়ার। ওয়ালটেয়ার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক চেন্নাই। তাহলে মেরিনা বিচ কোন শহরে রয়েছে? আমাদের উত্তর হবে চেন্নাই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? ক গুজরাট, খ মধ্যপ্রদেশ, গ ছত্তিশগড়, নাকি ঘ মহারাষ্ট্র। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? ক গুজরাট। তাহলে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? ক পুরী, খ কোণারক, গ ভুবনেশ্বর, নাকি ঘ গোপালপুর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভুবনেশ্বর। লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? আমাদের উত্তর হবে ভুবনেশ্বর। প্রশ্ন দেখো কী দেওয়া আছে? হায়দ্রাবাদের যমজ শহরটিকে কী নামে ডাকা হয়? ক রাজামুন্দি, খ ওয়ালটেয়ার, গ সেকেন্দ্রাবাদ, নাকি ঘ শ্রীকাকুলাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সেকেন্দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদের যমজ শহরটিকে কী নামে ডাকা হয়? সেকেন্দ্রাবাদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে চার মিনার কোন শহরে অবস্থিত? ক হায়দ্রাবাদ, খ সেকেন্দ্রাবাদ, গ বেঙ্গালুরু, নাকি ঘ বিজাপুর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ক হায়দ্রাবাদ। তাহলে চার মিনার কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ক তামিলনাড়ু, খ অন্ধ্রপ্রদেশ, গ উড়িষ্যা, নাকি ঘ পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তামিলনাড়ু। তাহলে তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? ভারতের বিমানবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? ক এয়ার মার্শাল স্যার টমাস এম হাস্ট, খ এয়ার মার্শাল স্যার আর এন চ্যাপম্যান, গ এয়ার মার্শাল স্যার জিটি পনিস, নাকি ঘ এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ঘ এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। তাহলে ভারতের বিমানবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে? ভারতের নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? ক আর ডি ক্যাটারি, খ ভাইস অ্যাডমিরাল ভি এস সোমন, গ অ্যাডমিরাল এ কে চ্যাটার্জি, নাকি ঘ অ্যাডমিরাল এস এস নন্দ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অ্যাডমিরাল এস এস নন্দ। তাহলে ভারতের নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? অ্যাডমিরাল এস এস নন্দ।